আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জিআইটিভি দ্যাটস মিন জহুরুল ইসলাম টিভি থেকে। আজকে রেসিপিটির নাম খেজুরের হালুয়া। বন্ধুরা দেখুন, খেজুরের হালুয়া তৈরি করব। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে তরল দুধ, খেজুর বিচি ছাড়িয়ে নিয়েছি এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি, চিনি, কিশমিশ, সাদা তিল এবং ঘি প্রয়োজন হবে। তো বন্ধুরা আমরা এখন শুরু করি। 500 গ্রাম দুধ অল্প একটু জ্বালিয়ে নিয়েছি। এখন আমরা যে খেজুরগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি সেটিকে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে অবশ্যই নাড়া দিতে হবে, ভালোভাবে মিক্স করে দিতে হবে। এই খেজুরটিকে আমরা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। একটি ব্যতিক্রম ধরনের রেসিপি খেজুরের হালুয়া। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে কতটা সুস্বাদু এবং কতটা মজাদার এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, 10 মিনিট জাল দিলেই এরকম হয়ে যাবে। তো ঠান্ডা করে ব্লান্ডার করতে হবে, অবশ্যই ঠান্ডা করে ব্লান্ডার করতে হবে, গরম ব্লান্ডার করা যাবে না। বন্ধুরা খেজুর ব্লান্ডার করে নিয়ে এসেছি, দেখুন কেমন হয়েছে, এরকম হবে। তো আমরা চুলায় পাত্র বসিয়েছি, যেটাতে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন, তবে ঘির একটা ফ্লেভার আলাদা, একটি সুন্দর গন্ধ আসে, এই জন্য আমরা ঘি ইউজ করতেছি। ঘিতে প্রথমে আমরা এই বাদামগুলো দিয়ে দিব, দিয়ে বাদামগুলো একটু, অবশ্যই বাদামটি ভাজার সময় সার্বক্ষণিক নাড়তে হবে, যদি না নাড়েন তাহলে বাদামটা পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। এটাকে আমরা এইভাবে উঠিয়ে নিচ্ছি, যেখানে ছিল সেই জায়গাতে আমরা রেখে দিচ্ছি। পরিমাণ আমরা ঘি দিয়েছিলাম, ঘিটা রয়ে গেছে। এখানে আমরা 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে এটাকে আমি আরেকটু নাড়া তাড়া দিচ্ছি, যেন একটু স্মেল বেরোয়। একটু বাদাম কিছুটা রয়ে গেছে, বাদামের টুকরো কিছু রয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এখন যে খেজুরগুলো আমরা ব্লান্ডার করে নিয়ে এসেছি সেই খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তা না শুকিয়ে যায় পানিগুলো। বন্ধুরা এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেন একেবারে পরিপূর্ণ মিষ্টি হয়, সেজন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। বন্ধুরা হালুয়ার কথা শুনলেই জিভে জল এসে যায়, তার মধ্যে যদি আবার হয় খেজুরের হালুয়া, বুঝতেই পারছেন কতটা লোভনীয়। বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমরা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু বাদাম যেটি আমরা ভেজে রেখেছিলাম সেটি। দেখুন বন্ধুরা, যেটাতে আমরা রাখবো সেটা একটি ট্রেতে আমি টয়লেট পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো যে তিল আমরা ভেজে রেখেছিলাম অল্প পরিমাণের তিল একটু দিয়ে দিচ্ছি, যদিও আমরা উপরে একটু দেব, তারপরে এখানে একটু দিয়ে দিলাম, কিশমিশ আর একটু দিয়ে দিলাম। যখন আমরা এখানে ঢেলে দেব তখন আমরা এগুলো একটু দিয়ে দিব। দেখুন এটাকে আমরা এখন ঢেলে দিচ্ছি, কত সুন্দরভাবে এটা চলে এসেছে। আপনি যে শেপটা দিতে চান সেই শেপের জন্য আপনি এখন এখানে কিছু বাদাম ছিটিয়ে দিবেন। পরে দিলে কিন্তু এটা ঢুকবে না ভিতরে। কিছু তিল, যে তিলটা আমরা ভেজে রেখেছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, এটাকে আমরা এখন রেফ্রিজারেটরে রেখে দিব মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমরা এটাকে বের করে কেটে নিব। বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর, এখন আমরা কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার খেজুরের হালুয়া। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।